পৃথিবীতে প্রথম শিশু যার জন্ম কোনো সিজারিয়ান বা স্বাভাবিক পদ্ধতিতে হয়নি, কোনো হাসপাতাল বা নার্সিংহোমেও হলো না তার জন্ম, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার জন্ম। অসম্ভব মনে হলেও এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। জন্মের পর না জুটল মাতৃদুগ্ধ, না জুটল মাতৃকোল, জন্মের আগেই পরিবার হারালো নবজাতক। কি করে ঘটল এমন দুর্ঘটনা তাহলে জানুন। বাংলাদেশ ময়মনসিংহের বাসিন্দা জাহাঙ্গীর আলম, তার গর্ভবতী স্ত্রী রত্না বেগম এবং ছ বছরের কন্যা সানজিদেকে সাথে নিয়ে যাচ্ছিলেন একটি বেসরকারি ক্লিনিকে ইউএসজি করানোর জন্য। সেখান থেকে ফেরার পথে রাস্তা পার হবার সময় ট্রাক পৃষ্ঠ হয়ে সকলের মৃত্যু হয়। এদিকে ট্রাকে পৃষ্ঠ হয়েই ডান হাত ভেঙে মায়ের পেট চিরে জন্ম নিল নবজাতক। সবাই নিহত হলেও অদ্ভুতভাবে বেঁচে যায় নবজাতকটি। এই ঘটনা সকলকে অবাক করে দিয়েছে। কিভাবে ট্রাকের তলা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরল ওই নবজাতক? জন্ম নেওয়ার পর মায়ের দুধই মহা ওষুধ, সেই মাতৃদুগ্ধ জুটল না তার। ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে শিশুটি, ড্রপার দিয়ে অন্য মায়ের দুধ খাওয়ানো হচ্ছে শিশুটিকে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা ছড়িয়ে পড়েছে সব জায়গায়। ঘটনা শুনে নবজাতকের মুখটি দেখে অনেকেরই চোখের কোণে একটু হলেও জল এসেছে। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।